স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা এবং এ নিয়ে বক্তব্য রাখছেন আল হুমায়রা রহমতুল্লাহ আলাই মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ। রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রেজাউল হাসান কাইসার। আর কোনো নারী পুরুষকে উত্তপ্ত করার বিধান নাই, সেই জন্য যৌন হয়রানির যে পক্ষ থেকে হোক সেটার সঠিক বিচার হওয়া দরকার। শিক্ষিত সমাজও হোক, প্রতিষ্ঠানও হোক, মাদ্রাসায় হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এইটার আইনানুক যথাযথভাবে বিচার হওয়া দরকার, আমরা সেটাই কামনা করি। আচ্ছা, এখন বর্তমানে যেই জায়গাতে যৌন হয়রানি হয়েছে অর্থাৎ এই মাদ্রাসার মধ্যে, এই ব্যাপারে আপনারা কী দাবি জানিয়েছেন? নুসরত হত্যার ব্যাপারটা ঠিক আছে, মাদ্রাসার মধ্যে যদি যৌন হানি হয় না হওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হয়, মাদ্রাসা কর্তৃপক্ষ তথা মাদ্রাসা পরিচালনা কমিটি এবং শিক্ষকবৃন্দ এইরকম পদক্ষেপ নেওয়া দরকার, যেটা আমরা মনে করি শিক্ষক এবং ছাত্রীদের মধ্যে অবাধ মিলামেশা থেকে দূরে থাকা। দ্বিতীয় নম্বর, পর্দাকে যথাযথভাবে গ্রহণ করা। আমরা যদি পর্দা মতো চলি, ইসলামী শরীয়ত অনুযায়ী চলি, তাহলে কোনো ছাত্রীও যৌন হয়রানির দিকে ধাবিত হবে না, আর কোনো শিক্ষকও বা পুরুষও ওই মহিলার সৌন্দর্য রূপ যেহেতু দেখবে না, ওইটার দিকে ধাবিত হবে না। সেই জন্য আমি মনে করি সেটা একটা যৌন হয়রানি থেকে দূরে থাকার একটা পথ। আর আমরা আমাদের প্রতিষ্ঠানে সেই রকম নোটিশ দিয়েছি, কোনো শিক্ষক যেন ছাত্রীদের সাথে ক্লাস টাইম সাথে কোনো কথা না বলে, এবং আমরা সেটার জন্য স্পেশাল ব্রাঞ্চ ঠিক করে রেখেছি। এবং আমাদের এখানে পর্দার ছোট্ট ক্লাস সিক্স থেকেই নেকাবের ব্যবস্থা করে দিয়েছি। টিচাররা ক্লাস করবে, ক্লাস পরে মেয়েরা ক্লাসে চলে যায়। এই প্রতিষ্ঠান আজকে হয়েছে 2000 সালে, 2000 সাল থেকে আমরা সেই রকম কোনো যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডের সম্মুখীন হইনি, যেহেতু আমরা সবসময় সতর্কভাবে চলি। আপনাদের তাহলে মাদ্রাসা এখন বর্তমানে সেরকম কোনো পর্যায় করেননি? হ্যালো, হ্যাঁ কি আছে? যৌন হয়রানিমূলক প্রতিকারের জন্যই আপনার এই পদক্ষেপ গ্রহণ করাতে আপনাকে এবং ই প্লাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উন্নতমানের সিমেন্ট আলহাজ মুস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিয়ার্স লিমিটেড, তাজমহল ব্র্যান্ড মুস্তফা হাকিম সিমেন্ট।